গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার জাকাতা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখনো ঝড় ঝড় বাড়ি ধারা। শুভ সন্ধ্যা সুধি ভক্তবৃন্দ, আমি আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে শ্রী শ্রী সারদা মায়ের কথা পঞ্চবিংশতি পর্ব নিয়ে। আশা করি আপনারা সকলে শ্রী শ্রী মায়ের কৃপায় ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন। আসুন তাহলে শ্রী শ্রী মা সারদা কথার পঞ্চবিংশতি পর্ব শুরু করি। একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ, দেখে মনে হয় একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তাঁরা এসেছেন মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মায়ের বাড়ির দরজা বন্ধ। এদিকে মা ঠিক সে সময় কি প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তাঁরই দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলে উঠল, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগজ্জননীর দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো, আহা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না, নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলি ভেতরে এলো, মায়ের অনাস্বাদিত পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শ্রান্ত ধুলিমলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙ্গারা পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণা স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যি দিন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। আর একদিনের চিত্র, জয়রামবাটিতে মায়ের বাড়ি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে ঢাকা, সকালবেলা হলেও চারদিক প্রায় অন্ধকার। দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন, মাথায় একটা ঝুড়িতে কিছু শাক সবজি। কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে, তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাক সবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন। বৃষ্টির মধ্যে অন্যকে কষ্ট দিতে তিনি চাননি। মা বলতেন,
আমি সতেরো মা অসতেরো মা, সতীরও মা অসতীরও মা। বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। জয়রামবাটির নিকটবর্তী গ্রামের এক বাল বিধবা ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, সারা গ্রাম তার নিন্দায় মুখর, কিন্তু মা বাল বিধবার লজ্জায় মরমে মরে যান, ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকেন, ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে চাও। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান গোটা ঘটনাটির মিটমাট করে দেন। সেই সন্তানকে বলেন, বাবা দুঃখিনীটিকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো, জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি, তাদের নানা রকম প্রকৃতি, তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিল প্রণাম করবার সময়, উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন, কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের, ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে গলদ ঘর্ম হচ্ছেন, মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে, প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়, তাই কোনো দিনটি কৃপা বর্জিত হতো না, কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে তাঁদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা করে দিয়ে যেত, কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তাঁর কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মহাসমাধির আগে মাকে বলেছিলেন, তিনি আর কি করেছেন, মাকে তার অনেক বেশি করতে হবে। শ্রী শ্রী মা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে নিপুণভাবে। অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। মায়ের শিক্ষিত শিষ্য ও অন্যতম জীবনীকার মানদা শঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ের সারের জন্যই মায়ের দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না, তারা কেউ ঈশ্বর কোটি নন
বা কোনো দিব্যগুণেও বিভূষিত নন, অতি সাধারণ মানুষ। কিন্তু তারা যখন এসেছেন, মা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছেন। একটু ভালো দেখলেই যার পর নাই আনন্দিত হয়েছেন। অনেক সময় পরিচয় নেওয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করা দরকার মনে করেননি। এমনকি যখন অতি অযোগ্য লোকও এসেছে, অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন, খুব অল্প ক্ষেত্রেই কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন। কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাঁদাকাটিতেই তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন। একদিন জয়রাম বাটিতে তিনজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত তিনটি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল, শেষে কিনে রাখাল মানে ব্রহ্মানন্দ আমার জন্যে এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্যে এই পাঠালে? দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয়, মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে? ভক্ত তিনটি কিন্তু নাছোড় বান্দা, তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য। অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল, কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন, আর প্রেমানন্দ একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা, এই মহিমাময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বীজ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। ধন্যবাদ সুধী ভক্তবৃন্দ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। শ্রী শ্রী সারদা মায়ের কথা পঞ্চবিংশতি পর্ব আজ আমি এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পঞ্চবিংশতি পর্ব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সকল ভক্তবৃন্দকে আমার অনুরোধ, আমার কণ্ঠে শ্রী শ্রী মায়ের কথা আপনারা আপনাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিচিত ভক্তদের কাছে পৌঁছে দেবেন, ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর একটা লাইক দিয়ে আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এই রকম নিত্য নতুন নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।